ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে করোনা আক্রান্তের হদিস, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করা হলো নার্সিংহোম। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি খবর রয়েছে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি বেসরকারি নার্সিংহোম, সেই নার্সিংহোমটিতে রোগী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ, কয়েকদিন আগে 72 বছর বয়সী এক ব্যক্তি তিনি চিকিৎসাধীন হন নার্সিংহোমে। তারপর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার নমুনা পাঠানো হয়েছিল নভেল করোনা ভাইরাস পরীক্ষার জন্য। এটা নার্সিংহোম সূত্রে খবর যে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ওই ব্যক্তিকে কলকাতার সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে সল্ট লেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই 72 বছর বয়সী ব্যক্তি। অন্যদিকে যে নার্সিংহোমে তিনি শুরুতে ছিলেন, অর্থাৎ মথুরাপুরের ওই বেসরকারি নার্সিংহোম, সেই বেসরকারি নার্সিংহোমে সেখানে রোগী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ওই নার্সিংহোমের যারা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে নার্সিংহোমের মধ্যেই রাখা হয়েছে, সেখানেই তাদের কোয়ারেন্টিন করা হয়েছে। তারা কোনোভাবে নার্সিংহোম থেকে বেরোতে পারবেন না কোয়ারেন্টিন পিরিয়ডের মধ্যে, এবং নতুন কেউ ওই নার্সিংহোমে ভর্তি করা হবে না কাউকে, সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ।